বন্ধুরা স্বাগতম সবাইকে। রাস্তায় চলার পথে হঠাৎই দেখতে পেলাম যে এক পাল গারল একজন চড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। তো আগে প্রথমে তার সাথে পরিচিত হই, তারপর এ বিষয়ে আপনারা জানার চেষ্টা করব। চাচা আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা, এগুলো কি গারল তো নাকি? আচ্ছা, মোট কত পিস আছে এখানে? তেরো পিস। আচ্ছা, আর কি আছে নাকি এগুলোই শেষ? এগুলোই শেষ। আপনি মূলত মানে পেশা কি আপনার? পেশা আছে আমার এই ভেড়া নিয়ে আর ই নিয়ে, গরু নিয়ে। ও মানে বাড়িতে আর কি কি আছে? ভেড়া আছে নাকি? আর গরু আছে। গরু গরু আছে কত পিস? গরু আছে 10 পিস। আচ্ছা, এখানে গারল আছে কত পিস? 13 পিস গারল আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের খুলনা শহরে কিন্তু গারল খুব একটা দেখা যায় না। এভাবে গারল চড়িয়ে নিয়ে বেড়ানো কিন্তু একেবারে বিরল একটি দৃশ্য, কারণ আমাদের এখানে সব থেকে বেশি কিন্তু ভেড়া দেখা যায়। তো এই গারলগুলো আনছিলেন কোথা থেকে আপনি? চুয়াডাঙ্গা থেকে। মেহেরপুর থেকে আনছিলেন মানে নিজের পালার জন্য? হ্যাঁ। প্রথমে কয়টা শুরু করছিলেন? ছয়টা থেকে। সেখান থেকে বাচ্চা হতে হতে এখন কয়টা? 13 পিস হয়েছে। ভবিষ্যতে কি আরও বাড়াবেন? আরও বাড়বে। এই মুহূর্তে এখানে কয়টা মেল আর কয়টা ফিমেল, মানে কয়টা ছেলে আর কয়টা মেয়ে আছে বলতে পারবেন? ছেলে আছে 5টা। 5টা ছেলে আর মেয়ে? বাকি 8টা আছে মেয়ে। প্রেগনেন্ট আছে কোনোটা? আছে। কোনটা প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট। এটাও মনে হচ্ছে প্রেগনেন্ট। এর মধ্যে 4 পিস আছে। 4 পিস আছে প্রেগনেন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে গারল, আসলে আমার চোখে গারল খুব একটা দেখা পড়িনি, আর পড়লেও কিন্তু 1 পিস 2 পিস এইভাবে। কিন্তু এরকম এক পাল গারল এইভাবে চড়ানো বা এইভাবে একজনের পালা, আসলে এই গারলের প্রতি মানে গারল পালার প্রতি আগ্রহ কেন? ভেড়া বাদে গারল বা ছাগল বাদ দিয়ে গারল পাললেন কেন? গারল আছে আমার ভালো লাগে এই জন্যই, এটা আছে উন্নত মানের জাতে। হ্যাঁ, এই জন্য। গারল আর ভেড়ার মধ্যে পার্থক্য কি? পার্থক্য ভেড়া আছে ছোট সাইজের। হ্যাঁ, একটু বড় হয়। আচ্ছা আচ্ছা, আর দামের ক্ষেত্রে কেমন কি? সাধারণত পূর্ণবয়স্ক গারল মানে কত টাকা বিক্রি হতে পারে? ধরেন এই যে এই গারলটা, এটা কেমন বিক্রি হতে পারে? এখন এই যে অবস্থা আছে, হ্যাঁ, এই অবস্থা 14,000 টাকা বিক্রি হবে। এই অবস্থা 14,000 টাকা দাম আছে। যদি ভেড়া হতো তাহলে মনে হয় 7-8 হাজার টাকা এরকম। তাহলে সেই ক্ষেত্রে একই খরচ, একই পরিশ্রম, সবই একই, তাহলে বিবেচনা করে দেখা যাবে যে গারলেই লাভ বেশি, তাই তো? এই জন্য বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে 13 পিস গারল উনি কিন্তু এভাবে চড়িয়ে নিয়ে বেড়াই। তো প্রতিদিনের কাজ কি আপনার এভাবে বিভিন্ন জায়গা থেকে চড়িয়ে বেড়ানো? হ্যাঁ, বিভিন্ন জায়গা মানে ও সাইডে আছে। বাড়তি কোনো খাবার দেন না নাকি সব এইভাবে? না, বাড়তি খাবার একটু দেওয়া হয়, এই যে ভুট্টা গম এই সব দেওয়া। ও আচ্ছা, মূলত এই মুক্ত অবস্থায় পাললে রোগ ব্যাধি কম হয় এবং মুক্ত অবস্থায় পাললে খরচটা অনেক কমে যায় এই জন্য। আচ্ছা, আপনার এই যে গারলের প্রতি ভালোবাসা, এত পিস গারল আছে, সব কিছু মিলে মানে বিষয়টা খুবই ভালো লাগলো। ভালো থাকবেন, দোয়া থাকলো আপনার জন্য, আমার জন্য দোয়া করবেন। তো বন্ধুরা এই ছিল আজকের মতো, আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিনে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।